হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টুম্পাস রাসই তো আজকে আমি একদম সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ভীষণই খেতে সুস্বাদু ছোটোবেলা আমরা স্কুলে বা বাড়িতে সরস্বতী পুজোর দিন এটা ভীষণ এনজয় করে খেতাম ভীষণ ভালো লাগতো তারই পারফেক্ট রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো রেসিপিটা শুরু করছি ভোগের এই খিচুড়িটা তৈরি করতে সবার প্রথমে কড়াইটাকে আমরা গরম করতে দেব তারপরে নেব ডাল খিচুড়িটা হবে পুরোপুরি মুগ ডালে তো নিয়েছি ছোটো বাটির এক বাটি মুগ ডাল যে বাটিতে ডালটা নেবেন সেই বাটিরই সম পরিমাণ চাল নেবেন চালটা বেশি নেবেন না ডালটা বেশি হলে ক্ষতি নেই কিন্তু চালটা যদি বেশি হয়ে যায় তাহলে টেস্টটা অত ভালো আসবে না সেই জন্য চাল আর ডালটা সম পরিমাণে নেবেন এবার এটাকে ডালটাকে একটু ভেজে নেব হালকা হাতে আমার ভাজা হয়ে গেছে জাস্ট আমি একটু নাড়াচাড়া করেছি কিছুক্ষণ খুব একটা বেশি ভাজিনি তো এটাকে এবার নামিয়ে দেবো আমি যে বাটিতে ডাল নিয়েছিলাম সেই বাটির মাপে নিয়েছি তুলাই পাঞ্জি আতপ চাল আমি যেখানে থাকি সেই চালটা এখানে ভীষণভাবে তো আপনারা গোবিন্দভোগ অথবা চিনি বিখ্যাত আতপও ব্যবহার করতে পারেন তো দেখুন আমি একটা হাড়ির মধ্যে করছি এটা আপনারা কড়াই বা যে কোনো কিছুর মধ্যে এটা করতে পারেন তো সবার প্রথমে আমি যে যে সবজিগুলো নিয়েছি তা একটু করে ভেজে নেব একটু বড় করে কুমড়ো নিয়েছি কুমড়োটা একটু হালকা হাতে সব সবজিগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এটাকে এবার উঠিয়ে দেব তারপরে আমি একটু গাজর নিয়েছি এরকম টুকরো করে কাটা খুব ছোট না খুব বড় না সেটাকেও জাস্ট একটু সতে করে নেব এইভাবে আমি সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব করে সমস্ত কিছু আমার হয়ে গেছে ভাজা সবজি এবার খিচুড়িটা তৈরি করতে হবে তার জন্য আমি আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি দিচ্ছি গোটাই তার মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা জিরা দিলাম দিলাম একটা দারচিনির টুকরো লবঙ্গ এলাচ দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তো এটা ফোরনটা আমাদের অল্প করে ভাজা হয়ে গেছে যেটা আমরা গোটা মশলা দিলাম তার মধ্যে এবার আমাদের চাল ডালটা দিয়ে দিতে হবে চাল ও ডালটা ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম এবার চাল ও ডালটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো থাকবে আর একটুখানি সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিতে হবে আদা বাটা আদা আর লঙ্কাকে আমি মিক্সিতে পেস্ট করে বেটে নিয়েছি তো সেই আদা বাটাই দুটো লঙ্কা দিয়ে আদাটা বেটে নিয়েছি তুমি তিন থেকে চার চামচ আদা বাটাটা দেব কারণ খিচুড়িতে একটু আদার ফ্লেভারটা খুব ভালো লাগে আর কিছু মশলা দিতে হবে যেগুলো এখন আমি দিয়ে দেব দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে মিক্স করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলটা অবশ্যই দিতে হবে গরম জল ঠান্ডা জল কখনোই দেবেন না প্রথমে আমি অল্পই জল কারণ ডালটা চালটাকে সেদ্ধ করার জন্য আমি অল্প করেই প্রথমে জল দেবো প্রথমে কিছুটা অল্প পরিমাণে দেখুন কিরকম আমি দিয়েছি এরকম পরিমাণে জল দিতে হবে যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ডাল আর চাল তারপরে আবার জল অ্যাড করব সমস্ত সবজিগুলো এবার এক এক করে দিয়ে দেবো মটরশুঁটিটা বাদ দিয়ে কুমড়ো গাজর টমেটোও আমি একটা টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো যা যা ভাজা সবজি আছে আলু যেগুলো একটু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে সেগুলো আগে আমাদের দিয়ে দিতে হবে এই সময় ডালটা সেদ্ধ হওয়ার সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি দু চামচ নুন দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে একদম আঁচটাকে কমিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে এটাকে সেদ্ধ হতে দিতে হবে তো ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর তো এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব বাকি যে গরম জলটা সেটা তো বাকি গরম জলটা আমি দিয়ে দিচ্ছি যতটা দরকার জল যদি খুব বেশি পাতলা চান তাহলে একটু বেশি জল যদি একটু ঘন ঘন চান তাহলে একটু কম জল কাঁচা লঙ্কা চেরা তো আমি জল যতটা দরকার দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিতে হবে দেবো ছোটো চামচের এক চামচ চিনি একটু টেস্টের জন্য এটা অপশনাল দিয়ে দেবো ভাজা যে মটরশুঁটিটা রেখেছিলাম একটুখানি ভেজে সেটাকে দিয়ে দিতে হবে লাস্টে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ফ্লেমটাকে একটু হাই রেখে মিডিয়াম টু হাই রেখে এইটাকে ফুটতে দিতে হবে দিয়ে দিব চিনে বাদাম কাঠখোলায় ভেজে আমি আদা ভাঙা করে রেখেছি সেটা বড়ো চামচের এক চামচ দিয়ে দিতে হবে এবং কিছু ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ না ঘন হচ্ছে জিনিসটা খিচুড়িটা আমাদের তো এটা দেখুন একদম গাঢ় টাইপ হয়ে গিয়েছে তো এর মধ্যে এখন অ্যাড করতে হবে গরম মশলা তো দিয়ে দিচ্ছি সামান্যত গরম মশলা দিয়ে আর একটু পাঁচ মিনিট খানিক ফুটতে দেব খুব ভালো একটা থিকনেস চলে এসছে যেরকম আমাদের পছন্দ যেরকম আমরা খিচুড়ি খেতে ভালোবাসি আর এটা ঠান্ডা হলে পারে আরও ঘন হয়ে যাবে সেটা অবশ্যই মাথায় রাখবেন এই খিচুড়িটা খেতে খুবই অসাধারণ হয় টমেটো চাটনির সাথে বা লাবড়ার সাথে খেতে খুবই ভালো লাগে আলুর দমের সাথেও আপনারা খেতে পারেন খুব টেস্টি হয় আর দিয়ে দিতে হবে এর মধ্যে হাফ চামচ ঘি আপনারা পুরো রেসিপিটা ঘিতেও করতে পারেন তাতেও ভীষণ ভালো স্বাদ হবে তবে আমি লাস্টে অল্প একটু দিলাম এতেও খুব সুন্দর গন্ধ হয় ঘিটাকে দিয়ে একটু চাপা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখার পর গ্যাসটা বন্ধ করে দিলেই হয়ে যাবে আমাদের একদম সরস্বতী পূজা স্পেশাল ভোগের খিচুড়ি যেটা আপনারা বাড়িতে বানাতে পারেন আমরা স্কুলে যে খেতাম খিচুড়িটা খুব টেস্টি লাগতো না সেই খিচুড়ি একদম রেডি তো দেখুন আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে তো অবশ্যই ট্রাই করবেন সরস্বতী পূজা স্পেশালে এই ভোগের খিচুড়িটা যেটা বাড়িতে খুব সহজেই দেখলেন তো করা যায় এবং এই চাটনি রেসিপিটাও আমার আপলোড করা আছে অবশ্যই সেটা দেখে নেবেন ভীষণ ভালো খেজুর আমসত্ত্ব ছাড়াই ড্রাই ফ্রুটস দিয়ে টমেটো চাটনি অসাধারণ টেস্ট অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে আমাকে জানাবেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তার সাথে বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর অবশ্যই একটা লাইক করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে রেসিপিটা শেয়ার করবেন যাতে সবাই এই রেসিপিটা দেখতে পারে বাইরে তৈরি করতে পারে তো দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ততদিন সুস্থ থাকুন এবং বাই বাই